এই ডিজিজটা কিন্তু শুরু হয় অল্প অল্প নাক ডাকা একটা সিমটম মানে আপনি ধরুন আপনি বুঝবেন কি করে যেরকম ধরুন আপনার ডায়াবেটিস আপনি বুঝবেন কি করে আপনার যদি ব্লাড সুগার লেভেলটা বেড়ে যায় বা আপনি যদি খুব টায়ার হয়ে যান আপনার প্রেশার যদি বেড়ে যায় তাহলে আপনি বলবেন হাইপার টেনশন ঠিক সেরকমই এখানেও ঠিক তাই যদি আপনি বেশি পরিমাণ নাক ডাকেন এবং আরও কতগুলো সিমটম আছে আমি যেটা পরবর্তীকালে বলবো সেটাকে আমরা বলি স্লিপ অ্যাপনি মানে আপনি যখন অত্যাধিক পরিমাণ নাক ডাকবেন এবং আপনার কিছু কিছু সিমটমস যেগুলো হয় তখন আপনি যদি ভাবেন যেটা নর্মাল তাহলে কিন্তু আপনি অনেকগুলো ডিজিজ আপনি কিন্তু ডেকে নিয়ে আসবেন আমরা সেই ডিজিজগুলো পরে বলছি সুতরাং স্লিপ অ্যাপনিংয়ের প্রথম যেটা আপনি যেটা বুঝবেন যে আপনি অত্যাধিক নাক ডাকছেন কি না যদি আপনি নাক ডাকেন তাহলে আপনি সর্বক্ষণই বুঝতে হবে যে আপনার অন্যান্য কোনো সমস্যা আছে কি না যেমন ধরুন ডে টাইম স্লিপনেস মানে ধরুন আপনি গাড়ি চালাচ্ছেন একটু ঘুমিয়ে পড়লেন এটা কিন্তু মারাত্মক জিনিস মারাত্মক জিনিস মানে একটা চান্সেস অফ অ্যাক্সিডেন্ট মানে আপনি ধরুন যে সময়টা ঘুমিয়ে পড়লেন সে সময় হয়তো আপনি কোথাও কি ধাক্কা মারলেন এটা আপনি ভাবলেন যে দিন আমি প্রচন্ড পরিশ্রম করছি সেই এক্সারশনের জন্য হয়তো আমার এই ঘুমটা পাচ্ছে কিন্তু ব্যাপারটা ঠিক তা নয় আপনি হয়তো রাত্রিবেলা আপনি হয়তো নিয়মিত ঠিক দশটার সময় ঘুমোতে যান সকালবেলা ছটায় ঘুম থেকে ওঠেন বা সাতটায় ঘুম থেকে ওঠেন মানে আপনার ডিউরেশন অফ স্লিপটা হয়তো ঠিকঠাকই আছে ধরুন ন ঘন্টা আট ঘন্টা আমরা যেটা বলি যে নর্মালি ছয় থেকে আট ঘন্টা ঘুমান আপনি সেরকমই ঘুমাচ্ছেন তো আপনি বলবেন যে আমি তো নর্মালি ঘুমাচ্ছি তো আমার এরকম সকালে ঘুম পাচ্ছে কেন তার মানে ডেফিনেটলি আমি অতিরিক্ত টায়ার্ড বিকজ অফ দ্য ওয়ার্ক প্রেশার ব্যাপারটা কিন্তু সেই জায়গায় একটা অদ্ভুত জিনিস আছে আমাদের একটা স্লিপ সাইকেল আছে এই স্লিপ সাইকেলটা হচ্ছে অদ্ভুত অদ্ভুত মানে ধরুন আমাদের দেশে আগে যে মুনি ঋষিরা যারা ছিল তারা বলতেন যে তিন ঘন্টা ঘুমাতেন দু ঘন্টা ঘুমাতেন সারাদিন তারা কাজ করছেন তো আমরা ভাবতাম এটা অবাস্তব কিন্তু আপনি যদি দেখেন স্লিপ সাইকেলে আমাদের একটা রেম স্লিপ আছে একটা নন রেম স্লিপ আছে রেম স্লিপ মানে আপনি যখন ঘুমোতে যাচ্ছেন তখন আপনার প্রথম যে স্লিপটা হয় দ্যাট ইজ কল রেম স্লিপ তারপরে আস্তে আস্তে নন রেম স্লিপ রেম স্লিপ হতে থাকে তারও বিভিন্ন স্টেজ আছে স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি স্টেজ ফোর আমাদের যখন প্রত্যেকটা স্লিপ সাইকেল মোটারলেস এক ঘন্টা থেকে দেড় ঘন্টা প্রথম পার্ট মানে ধরুন যখন আপনি ঘুমোতে যাচ্ছেন তখন আপনি আস্তে আস্তে স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি স্টেজ ফোরে যাচ্ছেন তার মানে কি ওই এক ঘন্টা আপনি হয়তো হার্ডলি দশ থেকে পনেরো মিনিট আপনি স্টেজ থ্রি বা স্টেজ ফোরে আছেন সেটাই কিন্তু আমাদের সব থেকে ভালো ঘুম এবার আপনি যদি সারাদিন সারা রাত ঘুমাচ্ছেন কিন্তু কখনোই আপনি স্টেজ থ্রি বা স্টেজ ফোরে যাচ্ছেন না তাহলে কিন্তু আপনার ঘুমটা কিন্তু কমপ্লিট হবে না আপনার কিন্তু সারাক্ষণই একটা ঘুম পাবে সারাদিন সুতরাং আপনি অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ স্লিপ থেকেও কোয়ালিটি অফ স্লিপটাও কিন্তু বড় ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইগনোর করি তো সেই জন্য আমরা যদি নাক ডাকি তাহলে কি সমস্যা হয় কি হয় ধরুন আপনি ঘুমোতে গেলেন আপনি দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট পর প্রচণ্ড ঘুমোচ্ছেন আর তার সঙ্গে নাক ডাকছে দেখবেন নাক ডাকতে ডাকতে মানুষ একটা অদ্ভুত হা করে ওঠে মানে একটা শ্বাস ছাড়ে মানে তার ঘুমটা কিন্তু কেটে গেল দ্যাট ইজ কল অ্যাকনিক স্পেল প্রথমে আপনি একটা নাক ডাকছেন একটা নিয়ে হচ্ছে মানে আপনার অবস্ট্রাকশন হচ্ছে হতে হতে একটা জায়গায় যখন আমার অক্সিজেন স্যাচুয়েশন কমে যাচ্ছে তখন আমি জেগে গিয়ে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাওয়ার মতো তখন আমি নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছি এবং অ্যাট দ্যাট টাইম কিন্তু আমার স্লিপটা কিন্তু ভেঙে যাচ্ছে কিন্তু আমি বুঝতে পারছি না কারণ আমি তখনও হয়তো স্টেজ টু স্লিপে আছি বা স্টেজ ওয়ান স্লিপে আছি তেমনই কি কনস্ট্যান্ট আমার যে স্লিপ সাইকেল যেটা ঘুরছে সেটা কিন্তু নন রেম থেকে স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি স্টেজ পরে আমি যেতে পারছি না বিকজ আমার বারে বারে এই স্পেলগুলো হচ্ছে এইখানেই রোগটা লুকিয়ে রয়েছে রোগটা লুকিয়ে রয়েছে মানে কি আমি যতই আমি চেষ্টা করি না কেন আমি স্টেজ থ্রি স্টেজ পড়ে যাচ্ছি না আমি আট ঘন্টা ঘুমোচ্ছি সাত ঘন্টা ঘুমোচ্ছি কিন্তু আমার শরীর কিন্তু সেই পরিমাণ সুস্থ নয় যে আমি কালকে সারাদিনে গিয়ে কাজ করব। সেই জন্যই আমাদের ডে টাইম স্লিপনেস হয় ঘুমিয়ে পড়ি এবং এইগুলো থেকেই আমাদের অনেক বড় বড় রোগ হয় আমি সেটা নিশ্চয়ই পরবর্তীকালে বলবো একেবারে স্যার অবশ্যই সেই বিষয়গুলোতে আমরা যাবো কিন্তু তার আগে আপনাকে একটু জিজ্ঞেস করে নেবো যে এই স্লিপ আপনি আর কি কোনো টাইপস রয়েছে কারণ আমাদের স্লিপ ডিসঅর্ডার তো অনেক ধরনের রয়েছে সুতরাং সেইগুলোর সঙ্গে পার্থক্যটা ঠিক কোথায় স্লিপ আপনি আমরা যেটা কমনলি স্লিপ নিয়ে বলি দ্যাট ইজ কল অবস্ট্রাকটিভ স্লিপ নিয়ে মানে যেটা আমি এতক্ষণ ধরে ডিসকাস করছিলাম মানে আপনি ঘুমোতে ঘুমোতে নাক ডাকছেন অবস্ট্রাকশান হচ্ছে অবস্ট্রাকশানের পর আপনার হয়তো ঘুম ভেঙে যাচ্ছে আবার আপনি স্লিপে যাচ্ছেন সেটা কেবল অবস্ট্রাকটিভ স্লিপ আপনিয়া সেটা কিন্তু খুব কমন যদি আমার ওবিসিটি থাকে মানে আমার ওজন খুব বেশি থাকে বা আমার কোনো অনেক কিছু ডিজিজ আছে আমার যে ল্যারিংস বা ফ্যারিংস যেখানে আমার প্যালেট থাকে মানে আমাদের যেটা বলি আল জিপ যেটা বলি সেটা যদি আমাদের খুব তাড়াতাড়ি ফল করে তাহলে আমাদের চান্সেস অব এই অবস্ট্রাকটিভ স্লিপ আপনি হয় আর একটা ভ্যারাইটি আছে দ্যাট ইস কল সেন্ট্রাল স্লিপ আপনি মানে ধরুন আপনার কোনো ডিজিজ হয়েছে ধরুন আপনার কোনো নিউরোলজিক্যাল ডিজিজ হয়েছে আপনার ব্রেন থেকে ঠিকমতো স্টিমুলেশান আসছে না তখন আমাদের সেন্ট্রাল স্লিপ আপনি মানে আমার ঘুমটা কিন্তু কমপ্লিটলি জান রেসপিরেশান প্রসেস এই রেসপিরেশনটা কিন্তু মেনটেন করে আমাদের মাথা মানে ব্রেনের মধ্যে একটা সেন্টার থাকে দ্যাট ইজ কল দ্য রেসপিরেটরি সেন্টার সে কিন্তু আমাদের শরীরে কতটা অক্সিজেন আছে কতটা কার্বন ডাইঅক্সাইড আছে সেটা দেখে আলটিমেটলি আমাদের রেসপিরেশন প্রসেসটা চালু রাখে তো সেটা যদি কখনও ডিফর্ম হয় বা এই ধরুন একটা সেরিবাল স্ট্রোক হলো বা কোনো নিউরোলজিক্যাল ডিজিজ হলো তাহলে কিন্তু আমাদের সেন্ট্রাল অস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হয় এবার যদি কম্বিনেশান হয় ধরুন আপনার অস্ট্রাকটিভ স্লিপ্যাপনিয়া হলো সেন্ট্রাল স্লিপঅ্যাপনিয়া তাহলে বলি মিক্সড ভ্যারাইটি সুতরাং বিভিন্ন ভ্যারাইটি আছে বাট সেটা তো আমাদের ডাক্তারি পরিভাষায় সেটা আমরা বোঝার চেষ্টা করব যে আপনি কোন স্লিপ অ্যাপ পড়ছেন বাট ইভেনচুয়ালি প্রত্যেকটা স্লিপ অ্যাপ কিন্তু প্রেজেন্টেশন মানে আপনি যে পরবর্তীকালে কি কি আপনার হতে পারে তার প্রকৃতি বা তার চেহারাটা কিন্তু প্রায় একই রকম তাহলে সেই ক্ষেত্রে স্যার আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে এই স্লিপ অ্যাপ নিয়ার সিমটমস কি এবং যে আলোচনাটা আমরা করছিলাম মূলত যে কিভাবে আমরা বুঝবো যে এটা স্লিপ অ্যাপ নিয়ার সিমটম ডেফিনেটলি কেন না হলে আপনি যদি না বোঝেন তাহলে আপনি কখনোই ডাক্তারবাবুর কাছে যাবেন না সুতরাং ডাক্তারবাবুর কাছে যেতে গেলে আপনাকে আগে বুঝতে হবে যে আপনার সত্যি সত্যি ডিজিজটা হয়েছে কি না সেটার জন্য প্রথম অ্যান্ড ফার্মোস যেটা আপনি আপনি প্রথমেই যেটা বলেছিলেন সেটা হচ্ছে আপনি অত্যাধিক পরিমাণ নাক ডাকছেন কি না সেটা কিন্তু আপনি জানবেন না আপনার পার্টনার জানবে কেন আপনি যখন ঘুমন আপনি কতটা নাক ডাকেন আপনার কোনো আইডিয়া নেই আপনার পাশে যে শুয়ে থাকেন বা আপনার পাশে যদি আপনি একা শুন পাশের ঘরে যদি কেউ শুয়ে থাকেন তিনি কিন্তু আপনাকে অ্যালার্ট করবেন যে আপনি কিন্তু প্রচণ্ড পরিমাণ বা অত্যাধিক পরিমাণ নাক ডাকছেন আপনার কিন্তু ডাক্তারবাবুকে দেখানো উচিত এটা কিন্তু নর্মাল ফেনোমেনার নয় যেটা আমরা সাধারণ বাঙালি সবসময় ভাবি যে নাক ডাকাটা একটা কমন ফেনোমেনান সবাই ডাকেন আপনিও ডাকেন ইনিও ডাকেন এটা আবার রোগ নাকি কিন্তু সেটা কিন্তু মনে করবেন না এটাও একটা রোগ মনে করে এগোতে শুরু করব এক সেকেন্ড হচ্ছে আপনি ধরুন সকালে বেরোলেন বেরিয়ে ঘুম থেকে উঠেছেন ব্রাশ টাশ করলেন ব্রেকফাস্ট করলেন অফিসে বেরোলেন অফিসে গিয়ে দেখছেন সারাক্ষণ আপনার ঘুম পাচ্ছে দ্যাট ইজ অল ডে টাইম স্লিপনেস ডেফিনেটলি এটা যে শুধু স্লিপ অপনিয়া বা অফস্টার্টে স্লিপ অ্যাপনিয়া হয় তা নয় অনেক ডিজিজ আছে তার থেকেও হতে পারে কিন্তু এটা সিমটম আপনি জানেন না যে আপনার স্লিপ অ্যাপনিয়া থেকে হচ্ছে কিনা আপনি জানেন না যে এটা আপনার অন্যান্য ডিজিজ লাইক ডায়াবেটিস বা হাইপার টেনশন বা হাইপোথাইরয়েড থেকে হচ্ছে কিনা আপনি ডাক্তার সাথে কনসালটেশন দেবেন যে আমার এই হচ্ছে আপনি বার করুন যেটা আমার স্লিপ অ্যাপনিয়া দুই তিন হচ্ছে আপনি দেখছেন ক্রমশ আপনার বাড়ছে মানে চেহারা বাড়ছে মানে আপনি কিন্তু অত কিছু খাওয়া দাওয়া করছেন না বা কিছু করছেন না কিন্তু আপনার কিন্তু চেহারা বাড়ছে ওবেসিটি আপনি দেখছেন আপনার যে আস্তে আস্তে আপনার প্রেশারটা বাড়তে শুরু করেছে আপনি দেখছেন আস্তে আস্তে আমার ডায়াবেটিসটাও বাড়তে শুরু করেছে কিন্তু আপনি কিন্তু কোনো অন্য কোনো লাইফস্টাইল চেঞ্জ করেনি ওষুধও আপনি ঠিকঠাক খাচ্ছেন তো এইগুলো যখন আপনি দেখতে পাচ্ছেন আপনার সমস্যা হচ্ছে আপনি কিন্তু ওয়েট করবেন না এটাও একটা ডিজিজ মনে করে আপনি কিন্তু ডাক্তারবাবুকে জাস্ট খোলসা করে সব কিছু বলবেন যে আমার এই এই হয়েছে আমি নাক ডাকছি আমি দিনের বেলা ঘুমোচ্ছি আমার যথেষ্ট পরিমাণ ওজন বাড়ছে আমার যথেষ্ট পরিমাণ প্রেশার বেড়ে যাচ্ছে আমার সুগার কিন্তু কন্ট্রোলে থাকছে না আমি যথেষ্ট পরিমাণ কন্ট্রোল করি সব কিছু আমার এই সমস্যা ডাক্তারবাবু আপনার কিছু করতে হবে কি না আপনি ভাবুন এটাই আমার প্রথম অ্যান্ড শেষ কথা